তাহলে আজকে তোমাদের আমি কি বোঝাবো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, একটা ঘর থেকে অন্য ঘরে কিভাবে যাওয়া যায়, এটা শর্ট ফর্মগুলো বলে দিয়েছি, কিমি, হেমি, ডেকামি, মিটার, ডেসিমিটার, সেমি, মিলিমিটার। ধরে নাও, তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি। দেখো, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, সেটা খেয়াল রাখবা যে প্রতিটি ঘরের এদিকটা বাম দিকটা দেখতে পাচ্ছ, এদিকটা বাম, এদিকটা ডান, তো এটা বাম, বাম দিক থেকে ডান দিকে যাবা, এদিকে যাবা, ধরো যদি যাও, এক একটা ঘর যাওয়ার জন্য একটা ঘর থেকে আরেকটা ঘরে যদি যেতে হয়, মানে কিলোমিটার থেকে একটু মিটার করতে হয়, তাহলে একটা ঘরের জন্য 10 দিয়ে গুণ, দুটো ঘরের জন্য দুটো 10, দুটো 10 মানে কি, যেমন ধরো একটা 10 যদি এরকম হয়, একটা 10 আর দুটো 10 মানে আর একটা 10, এই অর্থাৎ 100 দিয়ে গুণ। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যদি যায় তাহলে 10 দিয়ে গুণ করবো এক একটা ঘরের জন্য, ঠিক উল্টো দিকে ডান দিক থেকে যদি বাম দিকে আসি তাহলে এক একটা ঘরের জন্য 10 দিয়ে ভাগ করব। এটা আমি লিখে দিয়েছি তোমাদের কথা করে, আমি তোমাদের একটা অঙ্ক করে দেখাচ্ছি। যেমন এখানে লিখেছে 5 কিলোমিটার সমান কত মিটার, 5 কিলোমিটার মানে ঘরে চলে যাওয়া, 5 কিলোমিটার মানে এইখানে, তোমাকে যেতে বলেছে কোথায়, মিটারে, অর্থাৎ মিটার দেখো যেতে গেলে কত যেতে হচ্ছে, এ দেখো হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, অর্থাৎ কটা ঘর, একটা দুটো তিনটে ঘর, তার মানে 3 বার 10 দিয়ে গুণ করবা, 3 বার 10 মানে কি, এখানে আরেকটা 10 গুণ করে দিলাম, 3 বার 10 মানে 3টে 0 অর্থাৎ 1000 দিয়ে গুণ। অর্থাৎ যত তোমাকে বলেছে যে 5 মিটার বলে কিমি বলেছিল, তাহলে 5 কিমি সমান যদি কত মিটার বলা হয়, তাহলে 5 গুণিত 1000 দিয়ে গুণ করবো, দিয়ে হয়ে গেল মিটার, তাহলে এই পেয়ে গেলে খুব সহজে 5000 মিটার। একই রকম ভাবে যতগুলো ঘর বলবে একটা করে মানে গুণ করতে হবে বাম দিক থেকে ডান দিকে গেলে। এবার দেখো এরকমভাবে হেমি আছে, হেমি থেকে সেন্টিমিটার, তুমি এখানে যাবা ঘরের মধ্যে, হেমি এখানে, হেমি থেকে সেন্টিমিটার, দেখো ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কটা, একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ একের পর 4টে 0 দিয়ে গুণ করবা, 4টে 0 দিয়ে, অর্থাৎ যদি তোমাকে বলা হয় 6 হেমি, হেমি মানে তো বললাম হেক্টোমিটার, সেন্টিমিটারে যাবো, তো 6 গুণিত 1 2 3 4 এত সেন্টিমিটার। এবার তুমি আবার কনফার্ম হয়ে যাও, কটা 0 দিলাম, 4টে, অর্থাৎ ক ঘর, দেখে নাও ভালো করে, এখানে ছবিতে হেক্টোমিটার ছিল, তোমাকে কোথায় যেতে হবে, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 4 ঘর। আরেকটু ক্লিয়ার করে তোমাকে বোঝাই এটা আর কীভাবে করা যায়, বা তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখো এই যে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি আর মিমি। এবার আমি তোমাকে কি বোঝালাম এক্ষুন আগে, 6 হেমি, 6 থেকে বসিয়ে দাও, যাবা কোথায় সেন্টিমিটার, দেখো কটা, একটা দুটো তিনটে চারটে হয়ে গেল, তাহলে 6 হেমি সমান কত সেন্টিমিটার, এই দেখো কত, উচ্চারণ কী করবা, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 60000 সেন্টিমিটার হয়ে গেল, কত সহজে। ঠিক একই রকমভাবে 5 কিমি সমান কত মিটার, কত মিটার, এটা মিটার, মিটার হবে, দেখো এই যে 5 কিমি বসালে এখানে মিটারে যাব, তাহলে একটা দুটো তিনটে, দেখো 1000 দিয়ে গুণ করতে হলো। আবার কি বলা আছে উল্টোটা, 5 মিটার সমান কত কিলোমিটার, 5 মিটার এখানে কিলোমিটারের ঘরে যেতে হবে, 1 2 3 অর্থাৎ এইখানে গিয়ে দশমিকটা বসবে, অর্থাৎ ক ঘর, 10 মানে একের পর 3টে 0 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ কী করে করব, যদি তোমাকে এরকম কোশ্চেন্স করে দেয় 5 মিটার সমান কত কিলোমিটার, তাহলে কী বললাম কত দিয়ে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করতে গেলে আমরা 1000 দিয়ে ভাগ করব, মানে তিনটে ঘর মানে একের পর 3টে 0 এত কিলোমিটার। এবার তুমি দেখো এই ভাগটা একটু শেখার আছে, কীরকমের ভাগটা শেখা আছে, 5 এর তলায় 1000, যটা 0 আছে দশমিক কিন্তু এখানে চুপ করে বসে আছে, এইখানে বসে আছে, এই দশমিকটা কোথায় গিয়ে পড়বে, দেখো দশমিক প্রথমে 1টা 0-র জন্য এখানে এলো, তারপরে আর একটার জন্য এখানে এলো, আর একটার জন্য এখানে এলো, অর্থাৎ এইখানে গিয়ে দশমিকটা বসলো। তাহলে তুমি এবার দেখো আরও শিওর, এই দশমিকটাকে গার্ড করার জন্য এটা শুধু শুধু দিলা, এটা ভালো বোঝার জন্য এটা দেওয়া হয়, এটাকে গার্ড করার জন্য, এটা কনফার্ম হওয়ার জন্য আমরা বুঝে নাও দশমিকের উপর কত সংখ্যা আছে, 3টে, তাহলে দেখো 3টে 0 আছে, তাহলে কী হলো এটা, এটা কিমি হয়ে গেল। অর্থাৎ ভাগটার ক্ষেত্রে কী হচ্ছে, যত দিয়ে ভাগ করবা যটা 0 থাকবে ঠিক তত ঘর সরে আসবে, দশমিক দেখতে পাচ্ছ না মানে এখানে বসে আছে, তাহলে 3টে ঘর পরে সরে আসলে এখানে হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে দেখো আর একটা আছে, 18 ডেসিমিটার, দেখো এখানে আমি লিখে দিচ্ছি 18 ডেসিমিটার দিয়ে তোমাকে বলছে কী করতে হবে, কত হেক্টোমিটার, দেখো ডেসিমিটারে চলে যাও, ডেসিমিটার এখানে হেক্টোমিটার মানে 1 2 3 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ
18 বিভক্ত এটাও 1000, তাহলে এটা দিয়ে ভাগ করো তাহলে হেমি হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করা মানে তোমাকে এক্ষুনি কি বললাম, এই দেখো কটা শূন্য এখানে, তিনটে, দশমিক এখানে বসে আছে চুপটি করে, এখান থেকে এক ঘর, দেখো কী করছি আমি তোমার লিখে দেখাচ্ছি, দেখো দশমিক এখান থেকে এক ঘর এলো, দু ঘর এলো, দু ঘর শুধু শুধু পেয়ে গেলাম, তিন ঘর, তিনটে শূন্য আছে তিন ঘর এলো, অর্থাৎ এটা হয়ে গেল তোমার হেমি। তাহলে এইভাবে করবে অঙ্কগুলো, আর ভাগ করতে পারলে ভাগ করবে, যদি এরকম দশমিক দিয়ে ভাগ না বুঝতে পারো, যেমনভাবে ভাগ করে, যেমন ভাগ করে বলতে তোমার ধরো দেখাচ্ছি এরকম 18কে 1000 দিয়ে ভাগ করছি, ধরো এই 18 এদিকে 1000 দিয়ে ভাগ করছি, কেমন করে ভাগ করব, ভাগ তো করা যাচ্ছে না, তাহলে দশমিক দিলাম দিয়ে একটা শূন্য নিলাম, একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নিলাম, দেখো লক্ষ্য করে, তাহলে কটা শূন্য, দুটো শূন্য নেওয়া হয়ে গেল, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তারপরে কী হলো, একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, এইবার ভাগ করা যাচ্ছে, দেখো এক, তাহলে এখানে কত হলো 1008, শূন্য শূন্য, দশমিক জন আবার একটা শূন্য পেয়ে যাবা, তাহলে কী হবে এখানে কত হবে 8, দেখো আমাদের উত্তর কিন্তু তাই হয়েছে, তাই হয়েছে এখানে, তাই হয়েছে, দেখে নাও এটা উত্তর হয়েছে, দেখো এই মানে 0.0018, এই জিরোটা কভার করার জন্য, কেন বলো তো কভার করার জন্য বললাম, ধরো তুমি এরকমভাবে লিখছো, দিয়ে এরকমভাবে লিখেছো যে 018, তুমি সমানটা কেমন করে দিয়েছো, তোমার দশমিকটা বোঝা যাচ্ছে না, যদি তোমার এখানে শূন্য থাকতো তাহলে কিন্তু দশমিকটা তোমার গার্ড করে থাকতো, সেজন্য অবশ্যই দিবা, ঠিক আছে। তবে চেষ্টা করো, আমি ওই যে অঙ্কগুলো দিয়েছি এগুলো করবা, এরকম অঙ্ক তোমার আরও কয়েকটা দিয়ে দিবো সেগুলো করবা, নিজে নিজে চেষ্টা করবো, আমি দু একটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এখানে দেখো লিখে দিচ্ছি আমি, ধরো 2 কিমি দিয়ে বললাম, কোশ্চেন নাম্বার 1, 2 কিমি সমান বললাম কত সেমি, কত সেমি ধরো কত সেন্টিমিটার, উল্টো বললাম যে তোমাকে বললাম ধরো 10 মিটার দিয়ে বললাম কত, কত বলতে জিজ্ঞাসা দিলাম, দিয়ে বললাম ডেকামিটার বা হেক্টোমিটার বা হেমি, এটা জিজ্ঞেস করলাম, অথবা 3 নম্বর দিয়ে বললাম তোমাকে যে 5 ডেকামি, ডেকামি দিয়ে বললাম কত মিলিমিটার, এগুলো করে তুমি আমাকে দেখাবে, চেষ্টা করবে, ঠিক আছে, শিখে যাবে। তাহলে এবার দেখো সেন্টিমিটারে প্রকাশ করার কথা বলেছে, এখানে 6 মিটার 72 সেন্টিমিটার, অর্থাৎ মিটার সেন্টিমিটার দুটো মিশে আছে, এটাকে আমরা কী করে সেন্টিমিটার করব, তো তুমি আগে এটা তো নিশ্চয়ই জানো, এই যে তোমাদের শিখিয়েছিলাম আগে, দেখো কিমি কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেন্টিমিটার, তো মিটার থেকে সেন্টিমিটার কত ঘর, দেখো এক ঘর দুই ঘর, তা আমি কী বলেছিলাম যে বাম দিক থেকে ডান দিকে যদি যায়, মানে এই দিকে যায়, তাহলে প্রতিটি ঘরের জন্য 10 দিয়ে গুণ করব, আর ঠিক উল্টোটা যদি এই দিক থেকে প্রতিটি ঘরের জন্য 10 দিয়ে ভাগ করব, এটা মনে রাখবে, তাহলে আমাদের মিটার থেকে সেন্টিমিটার গেলে 2 ঘর, অর্থাৎ 2 বার 10 মানে কত 100 দিয়ে গুণ করব। তাই আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, দেখো 6 মিটার সমান কত, 6 × 100 সেন্টিমিটার হয়ে গেছে, এটা সেন্টিমিটার ছিল, একবারে বাইরে লিখেছি যে যোগ করে তোমার পেয়ে গেলে এটা, ঠিক একই রকমভাবে দেখো 92 মিটার 9 সেন্টিমিটার, একে কী করবো মিটারটাকে সেন্টিমিটার করলে সেই যাকে বললাম 100 দিয়ে গুণ করবো, আর 9টাতে যোগ হয়ে যাবে, এটা গুণ করাটা খুব তো সহজ, দেখো জটা শূন্য থাকবে ঠিক পাশে বসে যাবে, আলাদা করে গুণ করার কোনো দরকার নেই, এই পাশে শূন্যগুলো বসে গেল আর এটা যোগ হয়ে গেল, ঠিক একই রকমভাবে 60 মিটার 1 সেন্টিমিটার কত করলাম 10, আবার একই 100 দিয়ে গুণ হলো, 3টে শূন্য এখানে হয়ে গেল আর এক যোগ হয়ে গেল, এই গেল। এবার দেখো তোমাদের একটা অঙ্ক মজার জিনিস, মিটার সেন্টিমিটারে প্রকাশ করতে বললো, দেখো 256 সেন্টিমিটার আছে, 256 সেন্টিমিটারটাকে আমরা কী করলাম, আমরা বললাম সেন্টিমিটার থেকে মিটার ক ঘর আসতে হচ্ছে বলো তো 2 ঘর, তাই 2 ঘর মানে 100 দিয়ে ভাগ করবো, এবার মানে এবার তো উল্টো হয়ে গেল, মানে এইরকমটা চলে এলো সেন্টিমিটার থেকে ডেসিমিটার, তারপর মিটার এদিকে চলে আসছে, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে আসছে, অর্থাৎ এক একটা ঘরের জন্য তোমাদের কী বলেছিলাম 10 দিয়ে ভাগ, তাহলে 2টো ঘরের জন্য 100 দিয়ে, 100 দিয়ে ভাগ করলাম, এ দেখো 2 দিয়ে গেলো ভাগ, দেখো কত হচ্ছে 56 নামলো ভাগ, এখানে ভাগ শেষটা 56 থাকলো, তাহলে 100 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটাকে কী বললাম মিটার, আর এটা যা ছিল সেন্টিমিটার, তাহলে আমরা এটা লিখে ফেললাম, ঠিক এরকমভাবে এটা ছিল এই এত সেন্টিমিটারটাকে আমি 100 দিয়ে ভাগ করতে শুরু করলাম, তাহলে দেখো 60 দিয়ে যদি ভাগ যায় তাহলে কত আসছে, এরকম আসছে 60,000, মানে 3টে শূন্য হয়ে যাচ্ছে, 5 নামলো, তাহলে এটা সেন্টিমিটার থাকলো এটা মিটার। এবার তোমাদের আমি যোগ দেখাচ্ছি একটা, দেখো 15 মিটার 37 সেন্টিমিটার আর 3 মিটার আর 25 সেন্টিমিটার, তো এটাও তুমি এরকমভাবে করো, আমি ইংরেজিতে লিখছি 15 মিটার আর 37 সেন্টিমিটার,
আর এখানে কত আছে, 3 মিটার আর 25 সেন্টিমিটার। এগুলো অনেক সময় অনেক অঙ্কতে কাজে লাগে। যোগ করব, সাধারণ যোগ, এটা কত আসছে, 2, হাতে থাকবে 1, মানে 7 আর 5 12, তো হাতে থাকবে 1, তাহলে 6, এটা মিটার, এদিকে এতে কত আসছে 8, তাহলে কী হলো, 18 মিটার 62 সেন্টিমিটার। এবার আমি তোমাদের মজার জিনিসটাই বলি, আসল ব্যাপারটা। এই যে আমরা করলাম অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু আরেকভাবেও করা যায়। কেমনভাবে করা যায় দেখো, আমি কিমি হেমি ডেকামি লেখা আছে, এই যে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বলছি আমি, প্রত্যেকটা মানে একেরগুলো বলছি। 1 নম্বর অঙ্কটা দেখো, বলা আছে 6 মিটার, মিটার ঘরে চলে আসে 6, বসে ফেললাম 6 মিটার, 72 সেন্টিমিটার। 72-এ তোমার এখানে তো একটা ঘর, তার জন্য এখানে 2টা এখানে বসাবা, আর দশকের ঘরের অঙ্কটা এখানে বসাবা, তাহলে কী হলো, 672 সেন্টিমিটার। দেখো কত সহজ হয়ে গেল। আচ্ছা সঙ্গে সঙ্গে দেখো তুমি এটাকে এটাও বলতে পারো, যেটা চাইবে, 6 মিটার, 7 ডেসিমিটার এবং 2 সেন্টিমিটার, এটাও বলতে পারো। আর যদি এক কথায় বলতে চাও তাহলে তখন কি বলবা, 672 সেন্টিমিটার। এবার দেখো ঠিক তার পরের অঙ্কটা, মানে একেরটা করলাম, পরের অঙ্কটা কত আছে, দেখো কত লেখা আছে, লেখা আছে 92 মিটার। ইমান 92 মিটার কেমন করে বসাবো, এখানে 92 মিটার বসাতে হলে এখানে 2 বসাতে হবে, আর এই যে দশকের সংখ্যাটা এই ঘরে চলে এলো, আর তার সঙ্গে কত লেখা আছে, 9 সেন্টিমিটার, 9-এর ঘরে সেন্টিমিটার, এই সেন্টিমিটার ঘরে 9 বসানো, মাঝে কিছু বসবে না, এখানে একটা শূন্য বসে যাবে। তার মানে তুমি এটাকে এইভাবে উচ্চারণ করতে পারো, 9 ডেকামিটার, 2 মিটার, 0 ডেসিমিটার এবং 9 সেন্টিমিটার, অথবা 92 মিটার, 9 ডেসিমিটার সেন্টিমিটার, তুমি যেরকমটা চাইবে। তোমার যদি পুরো ডেসিমিটার সেন্টিমিটারে বলে তাহলে তুমি এখান থেকে শুরু করবা, 9209 সেন্টিমিটার। আর যদি তোমাকে মিটার আর সেন্টিমিটারে বলে তাহলে তুমি তখন বলবা 92 মিটার 9 সেন্টিমিটার। আর যদি তোমাকে ডেকামিটারে বলে তাহলে বলবা 9000 মিটার, 9 ডেকামিটার, 2 মিটার এবং 9 সেন্টিমিটার, হয়ে গেল। ঠিক তারপরের অঙ্কটা দেখো, লেখা আছে 60 মিটার, 1 সেন্টিমিটার। 60 মিটার তুমি কেমন করে বসাবে, এখানে 0 আর 6টা এখানে চলে এলো, আর কত বলেছে, 1 সেন্টিমিটার, 1 বসালে, এখানে কিছু বলেনি, তার মানে এখানে একটা শূন্য হবে, তাহলে দেখো তোমার কী হলো, হিসেব মতো 6 ডেকামিটার, 1 সেন্টিমিটার। এটাও শিখে গেলে সঙ্গে সঙ্গে তুমি এটাকে এই উচ্চারণ করলে কী বলবে, 60 মিটার। তোমার যদি এই ঘর পর্যন্ত উচ্চারণ করতে হয় এই এককটা, তাহলে বলবো 600 ডেসিমিটার, 1 সেন্টিমিটার, এটাও বলা যায়। বুঝতে পারছো, অর্থাৎ যে ঘরটা বলবে সেই ঘরটা থেকে যতটা পেছনে থাকবে সেটাকে তোমাকে উচ্চারণ করে পড়তে হবে। ঠিক একই রকমভাবে আমি 2-এরগুলো একটা করে দেখাচ্ছি। দেখো ওখানে 256 সেন্টিমিটার আছে, 256, তাহলে 56-এর ঘরে এখানে 6 বসাবো, এখানে 5 বসাবো, এখানে 2, তাহলে কী হলো, 256 সেন্টিমিটার হয়ে গেল। আবার সঙ্গে সঙ্গে পেয়ে গেলে তুমি 2 মিটার, 5 ডেসিমিটার আর 6 সেন্টিমিটার, এটাও পেয়ে গেলে। আবার দেখো আরেকটা জিনিস বলেছে 6005 সেন্টিমিটার, তো 5 সেন্টিমিটারের লাস্ট ঘরটা কত আছে, এককের ঘরে 5 বসাও, বসালা, আর বাকিগুলো বলেছে 0 0, চলে এলো এখানে 6000। তাহলে তোমার এখানে কী পেয়ে গেলে, ভালো করে দেখো অঙ্কটা, এইভাবেও করা যায়। তোমার এটা সব থেকে সহজ তোমাদের জন্য, 6000 কী হলো, 5 সেন্টিমিটার। যদি এটাকে উচ্চারণ করতে চাও, যদি এখানে পর্যন্ত উচ্চারণ করতে চাও, তাহলে এর আগ উপরের ঘরটা কী আছে, ডেসিমিটার, বলবা 600 ডেসিমিটার, 5 সেন্টিমিটার। যদি এখানে বলতে চাও তাহলে তুমি বলবা 60 মিটার, 5 ডেসিমিটার, এই সেন্টিমিটার। আর যদি এই ঘরটা বলো তো 6 ডেকামিটার, 5 সেন্টিমিটার, হয়ে গেল। এবার তোমাদের এই যে ভাগ করা বলছিলাম না, ভাগ করাগুলো দেখো, 256 আমি লিখে রেখেছিলাম, 256 যে ভাগ করলা তোমরা, সে এই ভাগ করাটা তুমি কী করে বলবে, আমি তো ভাগ করা বললাম তোমাদের উচ্চারণ করে। এবার সরি, তিনেরগুলো দেখো, তিনেরগুলো কত সহজে হয়ে যাবে, একটা যোগ আমি তোমাদের শেখাই। দেখো এখানে 15 মিটার, 37 সেন্টিমিটার, 15 মিটার কেমন করে বসাবা, এখানে 15 মিটার আর 37 সেন্টিমিটার এখানে বসালে, আর 3 মিটার, 3 মিটার মিটারের ঘরে বসালে কত সেন্টিমিটার, 25, তার মানে এখানে 5 আর এখানে 2। এবার প্লেন যোগ করো, এরকম যোগ করে তুমি পাচ্ছ, দেখো কত, 2, হাতে থাকবে 1, 6, এটা কত হলো, 8। তুমি এটা যাভাবে খুশি উচ্চারণ করতে পারো, 1 ডেকামিটার, 8 মিটার, 6 ডেসিমিটার, 2 সেন্টিমিটার, অথবা সেন্টিমিটারে বললে বলবা 1862 সেন্টিমিটার। আর যদি মিটারে বলো তাহলে বলবা 18 মিটার, 62 সেন্টিমিটার। আবার যদি তুমি এটা ডেকামিটারে বলো, 1 মিটার, যেভাবে বলবা, 1 মিটার বলতে, 1 ডেকামিটার, 8 মিটার, 6 ডেসিমিটার আর এবং 2 সেন্টিমিটার, এইভাবে বলা যাবে। তাহলে তোমরা এটাও শিখে গেলে, আর একটা তোমাদের শব্দ দৈর্ঘ্যের একক বললাম, একটা পরে তোমাদের কাজে লাগবে সেটা বলে ফেলি, সেটা হচ্ছে 1
ঘন ডেসিমিটার সমান কত হয় জানো? 1 লিটার। লিটার বলতে কি হয়, এগুলো তো সব দৈর্ঘ্য মাপা হয়, লিটার বলতে দৈর্ঘ্য মানে তোমার কতটা দূরত্ব মাপা, এইসবগুলো মাপার জন্য। আর এটা ওই যে তেল, তারপরে জল, দুধ, এগুলো পরিমাপ করার জন্য লিটার ইউজ করা হয়। তাহলে 1 লিটার সমান কত? 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা খুব কাজে লাগবে, ভালো করে মনে রেখো, ভালো করে চেষ্টা করো। ধন্যবাদ।